মাননীয় অধ্যক্ষ মহাশয়, এখানে অনেক রাগের কথা শোনানো হয়েছে। যতটা সম্ভব কঠোর ভাষায় সেই রাগের কথা বলা হয়েছে। ওনাদের কষ্টটা আমি বুঝি, ওনাদের সমস্যা আর এই রাগের ব্যাপারটা আমি বুঝি, কারণ তীর নিশানায় লেগেছে। দুর্নীতি নিয়ে বিভিন্ন এজেন্সি অ্যাকশন নিচ্ছে, সেটা নিয়েও এত রাগ। কত রকম শব্দের ব্যবহার শুনতে পাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 10 বছর আগে আমাদের সংসদে পার্লামেন্টে কি নিয়ে চর্চা করা হতো? সংসদের গোটা সময়টা নানা কেলেঙ্কারি নিয়েই চর্চা হতো, দুর্নীতি নিয়ে চর্চা করা হতো, বারবার কোনো অ্যাকশন নেওয়ার দাবি উঠত সংসদে, শুধু এই দাবি উঠত, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, অ্যাকশন নিন। ওই সময়টা সবাই দেখেছেন, চারিদিকে দুর্নীতির খবর, রোজ দুর্নীতির খবর। আর আজ যখন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, তখন কিছু লোক তাদের সমর্থনে আন্দোলন করতে চাইছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, ওনাদের সময় এজেন্সিগুলোর ব্যবহার শুধুমাত্র রাজনৈতিক কারণেই করা হতো, কিছুই করতে দেওয়া হতো না। এবার দেখুন ওনাদের সময় কি হয়েছিল। পিএমএলএ অ্যাক্টের দরুন আমরা আগের তুলনায় 2 গুণেরও বেশি কেস ফাইল করেছি। কংগ্রেসের সময় ইডি 5,000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, আমাদের সময় ইডি 1,00,000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। দেশ থেকে চুরি হওয়া টাকা ফেরত আনতেই হবে। আর যাদের এত টাকা বাজেয়াপ্ত হয়, টাকার পাহাড় বাজেয়াপ্ত হতে থাকে। আর অধীরবাবু তো পশ্চিমবঙ্গের মানুষ, ওখানে কত টাকা পাওয়া গেছে বলুন? কার কার বাড়িতে এসব পাওয়া গেছে, কোন কোন রাজ্যে পাওয়া গেছে? আমাদের এই দেশ এত টাকার পাহাড় দেখে রীতিমতো চমকে গেছে। কিন্তু এখন আর মানুষকে বোকা বানানো যাবে না। মানুষ দেখছেন যে কিভাবে ইউপিএ সরকারে যে দুর্নীতির কথা হতো, তার টোটাল অ্যামাউন্ট 10-15 লক্ষ কোটি টাকার তো হবেই, এরই চর্চা হতো। আমরা কোটি কোটি টাকার কেলেঙ্কারি তো রুখেইছি, তারই সঙ্গে সেই সব টাকা দরিদ্র মানুষের কাজে লাগিয়েছি, তাদের কল্যাণের জন্য। এখন কিছু মানুষের জন্য গরিবদের লুট করা খুব মুশকিল হয়ে গেছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, জনধন অ্যাকাউন্ট, আধার, মোবাইল, এর শক্তি এখন আমরা বুঝতে পেরেছি। 30 লক্ষ কোটিরও বেশি টাকা আমরা মানুষের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিয়েছি। কংগ্রেস কালের প্রধানমন্ত্রী বলেছিলেন যে 1 টাকা পাঠালে 15 পয়সা পৌঁছয়। আর যদি সেইভাবে দেখি, তাহলে আমরা যে 30 লক্ষ কোটি টাকা পাঠিয়েছি, এটা ওনাদের সময়কাল হলে কত টাকা কোথায় যেত তার হিসাব করুন। এবার খুব বেশি হলে 15% টাকা মানুষের কাছে পৌঁছতো, বাকি সব টাকা দালালদের পকেটে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা 10 কোটি নকল নাম সরিয়েছি। অনেকে জানতে চান আগের তুলনায় এখন সংখ্যা কেন কমে গেছে।
আপনারা এমন ব্যবস্থা বানিয়েছিলেন যাতে জেমের জন্ম হয়নি। ভেবে দেখুন একবার, তাকে নাকি আপনারা বিধবা ভাতা পাঠাতেন। আর এইভাবে সরকারি যোজনার টাকা লুট করা হতো, আমরা এরকম 10 লক্ষ নাম বাতিল করেছি। এই নিয়ে এই যে সমস্যাটা তৈরি হয়েছে না, কারণ এদের রোজগার আমদানি বন্ধ হয়ে গেছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমরা এই নকল নামগুলো বাতিল করে প্রায় 3 লক্ষ কোটি টাকা দালালদের হাতে যাওয়ার থেকে রক্ষা করেছি, ভুল হাতে যাওয়া থেকে আটকেছি। দেশের ট্যাক্স পেয়ারদের এক একটা টাকা বাঁচিয়ে তা সঠিক কাজে লাগানোর জন্য আমরা জীবন পাত করেছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সব রাজনৈতিক দলগুলোর ভাবা দরকার আছে, আর সমাজের সব মানুষেরও দেখার প্রয়োজন আছে। আজ দেশের দুর্ভাগ্য যে ক্লাস রুমেও আগে কেউ চুরি করলে, কেউ কারোর থেকে দেখে লিখলে, সে হয়তো 10 দিন পর্যন্ত নিজের মুখ কারুর কাছে দেখাতে লজ্জা পেত। অথচ আজ যাদের দুর্নীতির কার্যকলাপ প্রমাণিত হয়ে গেছে, যারা জেল থেকে সময় নিয়ে জামিনে বাইরে বেরিয়ে এসেছে, আজ এই সব মানুষদেরও কাঁধে তুলে তাদের গুণগান গাওয়া হচ্ছে সমস্ত মানুষের সামনে। দেশকে কোথায় নিয়ে যেতে চাইছে এরা? যাদের শাস্তি হয়ে গেছে, আমি মনে করি যাদের উপর অভিযোগ রয়েছে তাদেরকে তাও ছেড়ে দেওয়া যায়, কিন্তু যাদের দুর্নীতি আজ প্রমাণিত, যারা শাস্তি পেয়েছে, যারা শাস্তি ভোগ করছে, এরকম মানুষের গুণগান এরা করে কি শিক্ষা দিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে? তাদের কি বোঝানো হচ্ছে? এসব করার পিছনে এদের কি এমন দায়বদ্ধতা আছে? এইসব লোকেদের গুণগান গাওয়া হচ্ছে, তাদেরকে মহান বলা হচ্ছে। যেখানে সংবিধান রয়েছে, যেখানে গণতন্ত্র আছে, মাননীয় অধ্যক্ষ মহাশয়, সেখানে এসব বেশি দিন চলতে পারে না। আর আমি লিখে দিতে পারি, এরা যে এই দুর্নীতিবাজদের গুণগান করছে, এভাবে এরা নিজেদেরই শেষ হয়ে যাওয়ার পরোয়ানা লিখছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, তদন্ত করা সেটা সরকারি এজেন্সিগুলোর কাজ, আর এই এজেন্সিগুলো স্বাধীন হয়, আর সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে, আর বিচার করার দায়িত্ব বিচারপতিদের, বিচার করার দায়িত্ব বিচারপতিদের, আর তারা নিজেদের কাজ করছেন। আর অধ্যক্ষ মহাশয়, আমি এই পবিত্র সংসদে আরও একবার বলছি, আমার বিরুদ্ধে যার যা খুশি বলতে পারেন, দুর্নীতির বিরুদ্ধে আমি তবু থামব না। যারা দেশের টাকা লুট করেছে তাদের তা ফেরত দিতেই হবে, লুট করা টাকা ফেরত দিতেই হবে। দেশের মানুষকে এই পবিত্র সংসদে দাঁড়িয়ে আমি আজ কথা দিলাম, যার যা খুশি বলার বলতে পারেন, কিন্তু দেশকে লুট করা যাবে না, আর যারা লুট করেছে তাদের তা ফেরত দিতে হবে।